হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোরিয়ার ক্লাবে আরো একবার স্বাগত। আজকে আমি আপনাদেরকে কোনো কিছু নতুন কিছু শেখাবো না, বাট একটা জিনিস সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমরা ডকুমেন্ট ডট রেডি সম্পর্কে জেনেছি, তাই না? তো ডকুমেন্ট ডট রেডির মতোই আরও একটা ইভেন্ট ছিল, যেটা হচ্ছে উইন্ডো ডট লোড, ঠিক আছে? কিন্তু বর্তমানে জেকুয়ারি 3 আসার পর থেকে উইন্ডো ডট লোড এই ইভেন্টটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে জেকুয়ারির মধ্যে থেকে। তাই যদি আপনি এখনও উইন্ডো ডট লোড ইউজ করেন, তাহলে আপনাকে সিম্পলি এরর থ্রো করবে যে আপনি এমন একটা ফাংশান ইউজ করছেন যে ফাংশনটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো এটা যেহেতু রিমুভ করে দিয়েছে, তাই আপনি জেকুয়ারি 3 ইউজ করলে আপনি কিন্তু উইন্ডো ডট লোড এটাকে ইউজ করতে পারবেন না। আর বর্তমানে আর এটা ইউজ করার কোনো দরকারও নেই, জেকুয়ারির ডকুমেন্ট ডট রেডি সমস্ত কাজটা করে নিতে পারছে। অ্যাকচুয়ালি এটা ডেপ্রিকেট হয়ে গেছিল 1.8 ভার্সন থেকে, জেকুয়ারির 1.8 ভার্সন থেকে এটা ডেপ্রিকেট হয়ে গেছিলো। 2 ভার্সনে এটা রিমুভ করেনি, কিন্তু 3 এসে রিমুভ করে দিয়েছে, এবং ইন ফিউচার এটা যে আর ফিরে আসবে তার কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনারা আর ডকুমেন্ট ডট রেডি নিয়েই কাজ করুন, যে কোয়ারির উইন্ডো ডট লোড এটা নিয়ে আর আপনাকে কোনো রকম পড়াশোনা করতে হবে না। জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম, যে উইন্ডো ডট লোড আপনি যদি ইউজ করেন তাহলে আপনি যে কোয়ারির 3 ভার্সনটা ইউজ করবেন না, আর আপনি যদি যে কোয়ারির 3 ভার্সনটা বা তার থেকে আপার ভার্সন ইউজ করছেন, তাহলে কিন্তু উইন্ডো ডট লোড এটা কিন্তু আর কাজ করবে না। ওকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, আপনার যদি এর থেকে কোনো উপকার হয়, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। আপনার বন্ধুবান্ধবকে এই রকম প্রবলেম ফেস করার থেকে বাঁচাতে আপনি বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করতে পারেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিতে হবে। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। টাটা।